বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সন্দেশখালী সহ সুন্দরবন ব্লক আকাশপথে প্রদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর জেলাশাসক সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় বিধ্বস্ত বসিরহাট পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই মহকুমার বিভিন্ন প্রান্ত হেলিকপ্টারে ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি প্রশাসনিক বৈঠকও করলেন মুখ্যমন্ত্রী। এর আগে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার বুলবুল বিধ্বস্ত এলাকাগুলি আকাশপথে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কাকদ্বীপে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠকও করেন তিনি। ক্ষয়ক্ষতি মেটাতে বসিরহাটের প্রশাসনিক বৈঠক থেকে একাধিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সব মিলিয়ে মোট 15 লক্ষ হেক্টর জমি নষ্ট হয়েছে, ভেঙে গিয়েছে 5 লক্ষেরও বেশি ঘর বাড়ি, কাজেই যত শীঘ্র সম্ভব বাড়ি বানিয়ে দেওয়া হবে, পাম্পিং এর মাধ্যমে চাষের জমির জল বের করার চেষ্টা করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, চাষীদের পাশে রয়েছে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী জানান, ত্রাণের কাজে রাজনীতির রং নয়, সব মানুষ যেন ত্রাণ পায় সেদিকেই নজর রাখতে হবে। দুর্গতদের কাছে ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছানোর নির্দেশ দিয়েছেন তিনি। সমীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ করে মুখ্যমন্ত্রী বলেন, এখনো বহু এলাকায় জল জমে আছে, দুর্ঘটনা এড়াতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে সেই সমস্ত জায়গায়। যে সমস্ত পরিবারের ছেলে মেয়েদের পরীক্ষা রয়েছে তাদের 5 লিটার করে কেরোসিন এবং হ্যারিকেন দেওয়া হবে। বই খাতার ক্ষতি হয়ে থাকলে তাও কিনে দেবে শিক্ষা দপ্তর। মোবাইল ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা দেবেন চিকিৎসকেরা। দুর্গত এলাকায় শুকনো খাবার ওষুধ দেওয়া হবে, পাশাপাশি 12 কেজি করে চাল ও বেবি ফুডও বিতরণ করা হবে। পরিবেশ দপ্তরকেও এগিয়ে আসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কাজ শুরু করেছে, বন দপ্তরকে নতুন করে ম্যানগ্রোভ গাছ লাগানোর কথাও বলা হয়। এদিন দুর্বল নদী বাঁধ দ্রুত সরানো হবে বলেও আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধানের ফসলটা ক্ষতি হয়েছে যেটা আছে, এটা তুমি বলো সুকুমার, 100 দিনের কাজের অলরেডি অর্ডার হয়ে গেছে, যে লোকাল ছেলেমেয়েরাই কাজটা করবে। দিদি, আরেকটা হয়েছে, আমাদের এই বুলবুল হওয়ার জন্য নদীবাদের একটা আংশিক ক্ষতি হয়েছে, মানে এগুলো যদি একটু তাড়াতাড়ি রিপেয়ারিং না করা হয়, এরপরে কোনো ঝড় বা সেরকম কোটাল এলে সমস্যা হতে পারে। এক্ষুনি তো আর জলের মধ্যে যেগুলো চলে যায় কংক্রিট, এটা ওখানে টাকা দেওয়া মানে টোটালটাই কংক্রিটকে শুধু টাকার পর টাকা দেওয়া, ওটা হবে না, অন্য কিছু দেখা হবে। হ্যাঁ, ভাবা হচ্ছে অন্য কিছু, ওইভাবে হবে না, বাট এগুলো টাইম লাগবে। এখন তোমার শীতকাল, এই মুহূর্তে পাকা ধানে তো কখনো মই হয় না, যার জন্য পাকা ধানে মই কথাটা বলা হয়। শীতকালে এই সাইক্লোনটা হওয়াতে ক্ষতিটা এতটা হয়েছে, কারণ পাকা ধান সব মাঠে পড়ে আছে। সুতরাং ওগুলো আস্তে আস্তে দেখে নেবে, যেটা প্রায়োরিটি আগে প্রায়োরিটি করবে। বসো, ঠিক আছে ম্যাডাম। দীপেন্দু, তোমার তো এখানে কম হয়েছে। হ্যাঁ, আমাদের শুধু 2 জন মারা গেছে, আমি জানি তোমাদের এখানে 5 জন মারা গেছে। এমনি আর এছাড়া আমাদের এসডিও সাহেব, বিডিও সাহেব খুব ভালো কাজ করেছেন। সন্দেশখালি, হাসনাবাদ, আর একটা হচ্ছে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালিটাও খুব ক্ষতি হয়েছে। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ মেনলি। আমি যেটা উপর থেকে যেটা দেখলাম, যে এখনো জলের তলে অনেক জমি পড়ে আছে, আর শুকনো যে জমিগুলো আমি দেখলাম, শুকনো নয়, হয়তো নিচে জল আছে, ধানগুলো পুরো নুয়ে পড়েছে, পাকা ধানগুলো, অর্থাৎ টোটাল ফসলটাই নষ্ট হয়ে গেছে। এবং এখনও অনেক জায়গায় জল এতটাই পরিধি যে ওখানে নেমে কাজ করতে গেলে ওখানে লোকে ডুবে মরে যাবে। জলটা না কমা পর্যন্ত ইলেকট্রিসিটি যে রেস্টোর করবে কী করে করবে? ওদের বলা হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে করা, অনেকটা রেস্টোর করেছেও, কিন্তু যেসব জায়গায় জল জমে আছে, জল এবং গাছ, কোথায় জলের মধ্যে পড়ে গিয়ে লোক মরে যাবে সেটা তো আমি রিস্ক নিতে পারি না। একটা ঘটনা ঘটেছে সেখানে, অ্যাডমিনিস্ট্রেশন ভালো করে রেস্কিউ করেছে বলেই অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ, আমরা প্রায় 1,70,000 মতো লোককে রেস্কিউ করতে পেরেছি বলেই প্রাণ বেঁচে গেছে। যারা মারা গেছে এখানেও 5 জন বা সব মিলিয়ে 9 জন, 3 জন মারা গেছে দক্ষিণ চব্বিশ পরগনায়, 2 জন মানে হ্যাঁ নৌকা থেকে ডুবে মারা গেছে, নৌকা থেকে ক্যাপসাইজ হয়ে মারা গেছে, বারণ করা সত্ত্বেও নৌকায় গেছে।
তো এই নিয়ে মোট নজন আছে মিদনাপুরে, একজন আছে। কিন্তু প্রাণটা আমরা বাঁচাতে পেরেছি তার কারণ হচ্ছে সঠিক সময়ে সঠিক বন্দোবস্ত করার ফলে জীবনটা বাঁচাতে পেরেছে, এটা একটা বড় কাজ। এবার হচ্ছে আমাদের দেখতে হবে এলাকা, খাওয়া দাওয়া, কৃষি, এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে। এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের সকলের লাইন হেড ডিপার্টমেন্ট যারা আছেন আছেন। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaga.